হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের জন্য আজকে অনেকগুলো ব্র্যান্ডার নিয়ে আসছি, বিভিন্ন ব্র্যান্ডের নিউ নিউ কানেকশন। আর এই ব্র্যান্ডার সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলব। প্রথমটা হলো আপনার, আমি এই যে হাত দিয়ে দেখাচ্ছি, এটা হলো ফিলিপস ব্র্যান্ডের, এটা হলো মেড ইন ইন্ডিয়া। আপনারা জানেন যে এখন পর্যন্ত বাংলাদেশে যতগুলো নামি দামি ব্র্যান্ড আসছে, তার মধ্যে ফিলিপ, বাজার, জাইপান, এই ধরনের ব্যালেন্ডার কিন্তু আপনার মার্কেট দখল করে আছে। তারপরে আরেকটা ব্যালেন্ডার আপনাকে দেখাচ্ছি, এটা হলো অরফাস ব্র্যান্ডের, এটাও মেড ইন ইন্ডিয়া, 1200 ওয়াটের, এটাও ভালো একটা ব্র্যান্ডের। আর অরফাস ব্র্যান্ড যেটা, সেটা আপনারা জানেন, হয়তো বা কেউ জানেন না, অজন্তা লিমিটেড কোম্পানি, প্রথম সর্বপ্রথম যেটা ঘড়ি কোম্পানি ছিল, এখন এই কুকারিজ আইটেমের প্রোডাকশন করছে, এটা হলো সেই অজন্তা কোম্পানির অরফাস ব্র্যান্ড। আর এটা হলো ম্যাক্সিও, সম্পূর্ণ একটা নতুন, এটা আমরা নিজেরা ইম্পোর্ট করেছি ইন্ডিয়া থেকে। এটা গেট আপ আপনারা দেখতে পাচ্ছেন, সুন্দর একটা গেট আপ, রেড অ্যান্ড হোয়াইট কালারের। এটার ওয়ার্ড হলো 750, এটার কার্যকরিতাও খুব ভালো। আর জাপান ব্র্যান্ড তো আপনারা অ্যাভেলে বলে মার্কেটে দেখছেন, ইউটিউবে দেখছেন, বিভিন্ন অ্যাডের মাধ্যমে দেখছেন। জাইপান একটা পুরাতন ব্র্যান্ড, অনেক দিন আগে, অনেক বছর আগে থেকে এই মার্কেট দখল করে আছে। জাইপান সম্পর্কে বলার তেমন কিছু নাই, ভালো ব্র্যান্ড, ভালো প্রোডাক্ট, এটা সবসময় ভালো। এই হলো আমাদের টোটাল 5টা কানেকশন আছে, এটাও জাইপানের ফ্যামিলি মেড। এছাড়াও আমাদের কাছে আরও অনেক ব্যালেন্ডার পাবেন, সাহারা, প্যানাসোনিক, বাজাজ, সবগুলো আপনাদেরকে দেখাতে পারছি না। আমরা যেগুলো আমাদের এইমাত্র কানেকশন আছে এবং টেবিলে আমাদের জায়গা স্বল্পতার কারণে আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আর এই সকল ব্যালেন্ডারে আপনাদের আমি যে সামনে আইটেমগুলো রেখেছি, শুকনা চাউল দেখতে পাচ্ছেন, সিদ্ধ চাউল যেটাকে আমরা বলি, এই হলো আপনার আস্তা হলো, আর এটা হলো আদা, আর এটা হলো নারিকেল। নারিকেলের বিষয়টা হয়তো আপনাদেরকে ইউটিউবে বা কোনো ভিডিওতেই আপনারা দেখেননি এখন পর্যন্ত, বা এই বাসা বাড়িতে আপনি বিভিন্ন ধরনের পিঠা তৈরির জন্য এই নারিকেল কিন্তু ব্যবহার করা হয়। আর সেটা কিভাবে আপনারা এই প্রস্তুত করেন, সেটা হলো বাড়িতে দা বটি আছে বা যে হাত দিয়ে যে নারিকেল শিলা হয় বা আপনি প্রস্তুত করা হয়, কিন্তু আজকে আপনাদেরকে নারিকেল কিভাবে ব্যালেন্ডারে করে একেবারে ফিনিশ করে আপনারা খাবারের উপযোগী করবেন, বিভিন্ন পিঠাতে ব্যবহার করবেন, সেটা আপনাদেরকে আজকে দেখাবো। সবগুলো ব্যালেন্ডার, সবগুলো কালেকশানে কিন্তু আপনি হ্যাভি, নর্মাল কোনো কালেকশান আমরা রাখি নাই। আর এই ফিলিপস ব্র্যান্ডের মূলত দুইটা কালার হবে, এটা হলো রেড কালার আর একটা হবে ব্ল্যাক কালার। মূলত আমরা রেড কালারই আপনাদেরকে দেখাচ্ছি। আর এটার জার তিনটা জার হবে, আপনার তিনটা জার, একটা শুকনা করা মশলা ড্রাই করার জন্য, আর একটা মিডিয়াম জার এবং আর একটা বড় জার। এটাও সেম, প্রত্যেকটা আপনার এই ব্যালেন্ডারে তিনটা করে জার পাবেন, স্টেনলেস স্টিল জার, যেগুলোতে আপনার মরিচা ধরার কোনো আশঙ্কা নেই। বিভিন্ন লোকে, বিভিন্ন ভিউয়ার্সের কমেন্ট থাকে যে আসলে এইগুলো চুম্বুক ধরে কিনা, 100% গ্যারান্টি স্টেনলেস স্টিল, এর চুম্বুক ধরার কোনো আশঙ্কা নেই। আর প্রথম যে ফিলিপস আমরা দেখাচ্ছি, এটার আপনার ওয়ারেন্টি পাবেন 5 বছর, এটা হলো অরপার 1200 ওয়াট, এটার কার্যকারিতা খুবই ভালো। আপনারা জানেন যে অরপার 1200 ওয়াটের কার্যকারিতা আপনারা অলরেডি ভিডিওতে দেখেছেন, এবারও দেখবেন। এটারও তিনটি স্টেনলেস স্টিল জার থাকবে, এটাও সম্পূর্ণ স্টেনলেস স্টিলের জার। এটা হলো ম্যাক্সিও, এটাও সেম, এটার ওয়ার্ড হলো 750, তিনটা জার থাকবে এবং এটাতেও আপনার মরিচা ধরার কোনো আশঙ্কা নেই। এটা জাইপান ব্র্যান্ড, এটা হলো আপনার গ্র্যান্ড মাস্টার মডেল, এটাও তিনটা স্টেনলেস স্টিল জার থাকবে, এটা হলো ফ্যামিলি ম্যান। সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে আমরা টোটাল কথার মাধ্যমে জানালাম। আর এই 5টা ব্যালেন্ডারের কানেকশন আমরা নিয়ে আসছি এবং 5টা ব্যালেন্ডার দিয়েই আপনাদেরকে আমরা এই সামনে যে আপনার এই চাউল, আস্তা হলুদ, আদা, নারিকেল, জুস সবগুলো আমরা করে দেখাবো, কিন্তু একটা ভিডিওতে দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য আমরা একটা করে ব্যালেন্ডারের রিভিউ ভিডিও, এক
আলাদা আলাদা করে আমরা আপলোড করব। আপনারা এই পাঁচটা ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন, আশা করি একটা একটা করে একটু কষ্ট করে দেখে নেবেন।